বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনো আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদন কি আছে তা দেখে সিদ্ধান্ত নেবে সরকার। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম জিয়াকে সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 সেপ্টেম্বর। 25 আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়। দরখাস্ততে কি লিখেছে সেটা এখনো আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি কি বিবেচনা করব, দরখাস্ত না পড়ে কথাটা বলাটা আমার ঠিক হবে না। দরখাস্ত আমি দেখি, নিশ্চয়ই ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নেব।